হ্যালো মন্দারমণি, সব কেমন আছো সবাই? আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের সব থেকে বড় আর জনপ্রিয় সমুদ্র সৈকতে। মন্দারমণি থাকছে একটা কমপ্লিট ট্যুর প্ল্যান এই ভিডিওতে, আর এই মন্দারমণি সমুদ্র সৈকতের অপার্থিব সৌন্দর্যতা আপনাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সো ইটস মি শুভেন্দু, ওয়েলকাম টু মন্দারমণি। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত পশ্চিমবঙ্গের সবথেকে বড় আর এই জনপ্রিয় সমুদ্র সৈকত মন্দারমণি। এখানে লোকালয়ে পাওয়া মন্দার গাছের লাল ফুল থেকেই এই জায়গার নামকরণ হয়েছিল মন্দারমণি, যা ধীরে ধীরে কালক্রমে প্রচলিত হয় মন্দারমণি নামে। তো চলুন, আজকের মন্দারমণির এই ভিডিওতে থাকবে একটি কমপ্লিট ট্যুর প্ল্যান, যেখানে আপনারা জানতে পারবেন কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন আর কোথায় কোথায় ঘুরবেন, তা নিয়ে থাকছে সম্পূর্ণ ডিটেলস আজকের এই ভিডিওতে। প্রথমেই বলে দিই আপনারা মন্দারমণি কীভাবে আসবেন। মন্দারমণি আসার জন্য ট্রেন এবং বাস দুটি পথই অ্যাভেলেবেল রয়েছে। ট্রেনে করে আসতে গেলে সকাল 6:50 হাওড়া থেকে তামলুপ এক্সপ্রেস ধরতে পারেন, যার টিকিটের ভাড়া 110 টাকা, যা আপনাকে 3 ঘন্টার মধ্যে কাতি স্টেশনে পৌঁছে দেবে। সেখান থেকে আপনারা অটো নিয়ে চলে আসতে পারেন চাউলখোলা, আর চাউলখোলা থেকে টোটো 30 টাকা ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন মন্দারমণি। আর যারা বাসে করে আসবেন তাহারা হাওড়া বা ধর্মতলা থেকে 155 থেকে 300 টাকার মধ্যে টিকিট কেটে আপনারা চলে আসতে পারেন চাউলখোলা, সেখান থেকে 30 টাকা ভাড়া দিয়ে আপনারা পৌঁছে যেতে পারেন আপনাদের নির্দিষ্ট রিসর্টে। এছাড়াও লোকাল ট্রেনে করেও আপনারা চাইলে মন্দারমণি আসতে পারেন, তা নিয়ে আমার একটি কমপ্লিট একটা ভিডিও বানানো রয়েছে। কলকাতা থেকে দীঘা মাত্র 45 টাকায়, সেই লোকাল ট্রেনের জার্নির ভিডিওটিও গিয়ে আপনারা চাইলে অবশ্যই দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো আমি তো এই ট্যুর প্ল্যানটা শুরু করলাম একদম সকাল থেকে, সকাল 6:30 থেকে আপনাদেরকে এখানে দেখাচ্ছি বিচের অবস্থা কিরকম। তো আপনারা যখন আসবেন আপনাদেরকে প্রথমে আসতে হবে হচ্ছে কি সকালবেলার বাসে করে, বা জেনারেলি আপনারা ট্রেনে করে আসবেন সকালে তাম্রলিপ্ত বা লোকাল ট্রেনে। তো আপনাদের মোটামুটি মন্দারমণি 10:30 থেকে 11:15 মধ্যে আপনারা পৌঁছে যাবেন, যাবেন রিসর্টে বা হোটেলে আপনাদের যেটা বুক করা থাকবে সেখানে চলে যাবেন। দেন ওখান থেকে আপনাদেরকে চলে আসতে হবে বিচে। তো আপনারা ভেবে নিন, আমি যে এখানে ট্যুর প্ল্যানটা করে দেখাচ্ছি এটা আমি দেখাচ্ছি সকাল 6:30, আপনারা এসে ঠিক এই প্ল্যানটাই আপনারা কন্টিনিউ করবেন এটা সকালবেলা 10:30 থেকে 11:15 থেকে। তো বিচে আসার পর আপনাদের যেটা প্রথম কাজ সেটা হচ্ছে কি খাওয়া দাওয়া খোঁজা। তো সেটাই আমি ফার্স্টে দেখাবো বিচের আশেপাশে কী খাবারের দোকান রয়েছে, কারণ আমি যে রিসর্টে রয়েছি সেই রিসর্টেও খাবারের অপশান রয়েছে, কিন্তু আমি আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি যদি আপনাদের রিসর্টে বা হোটেলে খাবারের অপশান না থাকে তাহলে আপনারা কোথায় গিয়ে খেতে পারবেন, সেগুলি এই ভিডিওর মধ্যে পুরো কমপ্লিট থাকছে। মানে আমি চেষ্টা করবো যাতে আপনারা যখন আসবেন এই মন্দারমণি ট্যুর প্ল্যান নিয়ে আপনাদের কোনোরকম কোনো প্রবলেম না হয়, সমস্ত কিছু ছোটোখাটো সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। তো চলুন এখন যাই ব্রেকফাস্ট করতে, এখানে দেখাচ্ছি বিচের আশেপাশে সকালবেলায় কী কী ব্রেকফাস্ট অ্যাভেলেবেল রয়েছে। তো এবার আপনাদেরকে দেখিয়ে দিই, আমি রয়েছি দেখুন আমার অপোজিটে রয়েছে বিচ, আর ঠিক বিচের এই সামনেই এখানটায় রয়েছে এরকম দোকানগুলি। তো আপনারা যখন আসবেন তো এরকম দোকান থেকে আপনাদের সকালের খাবারটি খেয়ে নিতে পারেন। তো এই সামনে বিচ আর বিচের অপোজিটে এরকম দোকান, এখানটা সকালে লুচি তরকারি ম্যাগি ডিম পাউরুটি অনেক কিছুই আছে। হ্যাঁ, প্রাইসগুলো একটু বলো তো, ডিম পাউরুটি কত? 30 টাকা, আর মাখন পাউরুটি আর লুচি তরকারি 30 টাকা। আচ্ছা, তো এই ইনফরমেশনগুলো দিয়ে দিলাম, যদি আপনারা আসেন তো এখানে আশেপাশে এরকম অনেক দোকান আছে যেটা আপনাদের পছন্দ সেখান থেকে গিয়ে আপনাদের সকালের খাবারটি খেয়ে নিতে পারেন। তো এই হলো গিয়ে আমাদের সকালের ব্রেকফাস্ট আজকের। তো এখানে চলে এসে গরম গরম লুচি আর সাথে রয়েছে ঘুগনি আলুর তরকারি। তো এটার দাম পড়েছে টোটাল 5 পিস লুচি তরকারি নিয়ে 30 টাকা। হুম,
তো এখন হচ্ছে গিয়ে ভাটা চলছে, তো আর কিছুক্ষণ পর গিয়ে জলটা আরো পিছিয়ে যাবে, তখন এখানে যত মানুষ এই সামনাসামনি বসে রয়েছে বা এখন দাঁড়িয়ে রয়েছে তারা যাবে স্নান করতে, তো আমরাও ওয়েট করবো ভাটা আসার। চলুন এইবারে আপনাদের ইনফরমেশন দিয়ে দিই, আপনারা মন্দারমণিতে এসে একটি রাত বা দুটি দিন আপনারা কোথায় থাকবেন। তো এটা হলো গিয়ে মন্দারমণি সি বিচের যাওয়ার রাস্তা, ডান দিকে এই যেখানে লেখাই আছে দেখুন। তো আপনারা যখন চাউলখোলা থেকে টোটো বা অটো করে আসবেন তখন আপনাদের এই জায়গাটায় নামাবে, যেখানে এই টোটোটা দাঁড়িয়ে আছে, তো ঠিক এই জায়গাটা নামাবে। এবার এখান থেকে আমি যদি সিধে আসি, এখানে প্রচুর রিসর্ট হোটেল পাশাপাশি রয়েছে। এই রোডের ওপরই আপনারা পেয়ে যাবেন 500 টাকা থেকে শুরু করে 2,500 টাকার মধ্যে আপনাদের বাজেট হোটেল এবং রিসর্ট। জানি আমি অলরেডি একটি ভিডিও বানিয়ে রেখেছি, চাইলে আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, সেখানে সমস্ত হোটেল এবং রিসর্টের নাম্বার এবং তাদের দাম সমস্ত কিছু দেওয়া রয়েছে। যদিও জোয়ার ভাটার টাইম সেরকম কোনো নির্দিষ্ট থাকে না, তাও ধরা যেতে পারে বেলা 11টার পর থেকে এখানে ভাটা শুরু হয়ে যায়, আর তারপরে চাইলে আপনারা গিয়ে সমুদ্রের ঢেউয়ে গা ভাসিয়ে দিতে পারেন, আর চাইলে এখানকার নানান রকম ওয়াটার স্পোর্টসের মজাও নিতে পারেন। এই ব্যানার রাইডটা কত নাও? এটা 400 করে পারে। 400 পার হেড? কতজন নেয় এটাতে? 6 জন করে যাবে। আর ওইটাতে, ওটা কি নাম আছে? এটা স্পিড বোট? নরমাল বোট। আচ্ছা নরমাল বোট। আচ্ছা ওটা কত দাম পড়ে? 200 করে পারে। 200 পার হেড? আর জেট স্কি নেই? দুপুরে মন ভরে সমুদ্রের জলে গা ভাসানোর পর আর যদি চান তো ওয়াটার স্পোর্টস করার পরে পাবে জমিয়ে খিদে, আর সেই খিদে মেটানোর জন্য চলে আসতে পারেন এখানকার আশেপাশে প্রচুর হোটেল, যেখানে 100 থেকে 150 টাকার মধ্যে আপনাদের দুপুরের খাবার পেয়ে যাবেন। আর যদি একটু অন্যরকম চান তাহলে চলে আসতে পারেন এই স্যাকগুলোতে, যেখানে বসে বসে দুপুরের খাবারের সাথে সমুদ্রের জল দেখা, যা এক আলাদাই মজা এনে দেবে আপনাদের এই ট্রিপটিতে। বাইরে থেকে যে স্যাকটি দেখালাম এখন আমরা ভেতরে এসেছি, আর স্যাকের এখানে কি কি পাওয়া যায়, এখানে যে মাছি রয়েছে তার কাছে শুনলি, তো মাছি কি কি পাওয়া যায় তোমার বলো। বাগদা চিংড়ি পাওয়া যায়, পমফ্রেট পাওয়া যায়, চিংড়ি, ভেটকি, কাঁকড়া, দেশি মুরগা, আমুদি, বেলে, আরো অন্যান্য মাছ পাওয়া যায় লিস্টি সব কিছু। আর যদি কেউ এনে দেয় তো রান্না করে দাও তো? এনে দিলে রান্না করে দেওয়া হয়, রান্নার চার্জ নেওয়া হয়। আচ্ছা ঠিক আছে। আর এখানটা সব থেকে ভালো জিনিস দেখাচ্ছি, এখানে বাইরে দেশি মুরগিও রয়েছে অনেক, এই দেখুন। এই স্যাকে বসে খেলে আপনার ভেজ থালির দাম পড়বে 70 টাকা, চিকেন থালি পড়বে 170 টাকা, আর মাছ খেলে মাছের দাম অনুযায়ী থালির দাম নির্ভর করবে, মোটামুটি 200 থেকে 300 টাকার মধ্যে আপনারা ভালো মাছ দিয়ে থালি পেয়ে যাবেন। দুপুরে জমিয়ে ভাত খাওয়ার পর চলে আসুন আপনার রিসর্ট বা হোটেলে, আর দিয়ে দিন একটা ভাত ঘুম, তারপর সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়ুন এখানকার বিচ মার্কেটটি ঘুরে দেখার উদ্দেশ্যে। আর যদি কিছু পছন্দ হয়ে যায় তাহলে অবশ্যই কিনে নিন, কিন্তু মনে করে এই বিচ মার্কেট ঘোরার সময় এখানকার স্পেশাল তন্দুরি চা অবশ্যই খেয়ে দেখবেন। আর ফেরবার পথে অবশ্যই মনে করে নিয়ে নিন চিকেন বারবিকিউ বা চিকেন রোস্ট অথবা পনির টিক্কা। যদি আপনারা মন্দারমণিতে এক রাত দুদিনের প্ল্যান করেন তাহলে পরের দিন সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়তে পারেন এখানকার সাইট সিনের উদ্দেশ্যে। তো সাইট সিনে কী কী দেখবেন আর কত খরচা পড়বে তার আমি ডিটেলস আমি দিয়ে দিলাম। মন্দারমণিতে এসে যদি আপনারা চান সমুদ্রের ধারে সময় কাটানোর পর হাতে আপনাদের অনেক টাইম আছে, আর আশেপাশে কোনো যদি সাইট সিন করতে চান তাহলে সেটার ব্যাপারে ইনফরমেশন দিয়ে দিচ্ছি, আপনারা এখানে সাইট সিন কী করতে পারবেন আর তার জন্য খরচা কীরকম লাগবে বলো তো। এখানে সাইট সিন করার মতো কী কাজ আছে সেটা আগে বলো। সাইট সিন ভিতরে আপনার লাল কাঁকড়া ছিল, আচ্ছা, মোহনা, তাজপুর, তার শোলা ব্রিজ। এটা এই মন্দারমণি সাইট সিনে কত টাকা দাও? মন্দারমণি সাইট সিনে 600 টাকা। 600 টাকা তাই তো? আর এবার যদি কেউ দীঘা তাজপুর ওগুলো ঘোরে তাহলে? দীঘা তাজপুর আপনার আপ ডাউন 1200। দীঘা তাজপুর আর কি আছে? উদয়পুরও থাকবে? না উদয়পুর থাকবে, দীঘা উড়িষ্যাপুরে আছে। আচ্ছা দীঘা তাজপুর আর শঙ্করপুর। কতক্ষণ লাগবে এটা পুরো করাতে? এটা আপনার 3 থেকে 3.5 ঘন্টা দীঘা তাজপুরটা। আচ্ছা। আর যারা সাইট সিন করতে চান না তারা সকাল সকাল ব্রেকফাস্ট করার পর রওনা দিয়ে দিন বাড়ির উদ্দেশ্যে। যদি ট্রেনে করে বাড়ি ফিরতে চান তাহলে সকাল 11টার মধ্যে কাথি স্টেশন পৌঁছে যাবেন, তাহলে এক্সপ্রেস ট্রেনে করে আপনারা হাওড়া স্টেশনে পৌঁছে যেতে পারবেন।
তো এই ছিল মন্দারমণি নিয়ে একটি কমপ্লিট ট্যুর প্ল্যান যেটি আপনাদের সামনে তুলে ধরলাম। যদি আমার এফোর্ট ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আরেকটি নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।